সুস্থ রাখার জন্য পানি পান খুবই জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন খুব কম করে 8 গ্লাস পানি খাওয়া খুবই প্রয়োজন। তাদের মতে পানি সমস্ত রোগ প্রতিরোধের সবথেকে ভালো ঔষধ। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে মাথার যন্ত্রণা, অম্বল, শরীরের ব্যথা এবং ক্লান্তি দূর হয়ে যায়। আর কি কি উপকারিতা পাওয়া যায় পানি পানের ফলে, আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন বিস্তারিত। এক, ওজন কমানোর জন্য কত কিছুই না করি আমরা, কিন্তু জানি না যে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে ওজন সবচেয়ে সহজে কমে যেতে পারে। যখন আমরা সঠিক পরিমাণে পানি খাই, আমাদের খাবার তত তাড়াতাড়ি হজম হয়ে যায়। দুই, শরীরকে রোগমুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পানি। তিন, পর্যাপ্ত পরিমাণে পানি খেলে পেশি, হাড় সুস্থ থাকে। চার, ওজন কমানোর পাশাপাশি আর যে বিষয়ে আমরা সবথেকে বেশি সময় দিই তা হলো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে। কত না প্রসাধনী ব্যবহার করি, পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে, ফলে ব্রণ, অ্যাকনে প্রভৃতি যাবতীয় সমস্যা কমে গিয়ে আমাদের ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে। পাঁচ, পানি আমাদের শরীরে এনার্জির পরিমাণ বাড়িয়ে দেয়। ছয়, পর্যাপ্ত পরিমাণে পানি পান আমাদের কিডনিকে রাখে সুস্থ।